ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعنا دبون أبرا بصر جي ميراج شمبركي যে মেয়েরাজ থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো সালাদ সারা জীবন পড়া সেটাই হচ্ছে বড় শিক্ষণীয়। মেয়েরাজের মাধ্যমে আমরা ফাঁস অক্ত সালাদ পাইছি, কিন্তু এটাকে নিয়ে বর্তমানে বহু ধরনের বেদাত করা হয়, যেগুলা আপনার রাত্রে জাগন থাকে দিনে সিএম রাখে এগুলো বেদাতের অন্তর্ভুক্ত, কারণ এর মাধ্যমে কোনো কোরআন সহি সুন্নাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো আদর্শ নাই, তাই এটা বেদাত হবে, এটা করা যাবে না। এবাদত করতে গেলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে প্রমাণিত হইতে হবে বা কোরআনের মাধ্যমে প্রমাণিত হইতে হবে, নিজেদের থেকে মন গড়া করতে গেলে সেটা সব জায়গাতে গুণা হয়ে যাবে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে ভ্রষ্টতা। তো ভ্রষ্টতার যে আসলে শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম, তাই আবাদত করবো আমরা সোয়াবের আশায়, জাহান্নামের শাস্তির আশায় নয়। তাই আবাদত করতে গেলে আমাদেরকে দলিল লাগবে কোরআন সুন্নাহ ভিত্তিক। তাই মেরাজ সংক্রান্ত যেই বিষয়গুলো আমাদের দেশে করা হয় 27 রজবে, এগুলো আসলে বেদাত, এগুলো করা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। বাকি আল্লাহ তাআলার কল্যাণের জন্য আপনি সুন্নত পদ্ধতিতে সারা বছরই আমল করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু নির্দিষ্ট করতে গেলে এতে এটা শরীয়তের নিষেধ, সেটা বেদাতের কারণে এটা হারাম করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।